পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিল বিডিও শানু বক্সী। পাশাপাশি 18 বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেখা লিখিয়ে নেওয়া হয়। জানা যায়, বারগোদা গোদর গ্রামে সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া 16 বছরের নাবালিকার বিয়ের তোড়জোড় শুরু করে পরিবারের সদস্যরা। নন্দকুমার ব্লকের শেখ জাহিদুল নামে এক ব্যক্তির সাথে তার বিয়ে ঠিক হয়। এই খবর পৌঁছায় বিডিওর কাছে। তড়িঘড়ি তিনি ওই নাবালিকার বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়। বিডিও জানান, তারা খবর পান এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছিল। বাড়ি থেকে জোর করে ওই নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তড়িঘড়ি তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ওই নাবালিকার বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। আমাদের নন্দকুমার ব্লকের বরগোদাগোদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শেখ শরীফা খাতুন, তার বিয়ের আমরা খবর পেয়েছিলাম আমাদের মাধ্যম থেকে। সেখানে জানতে পারি মেয়েটার বয়স 16 বছর, সবে সে মাধ্যমিক দিয়েছে, তাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এবং আজকে আমরা ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুজনে মিলে সেই জায়গাতে গিয়ে আমরা সেই বিয়েটাকে বন্ধ করেছি, এবং যাতে সেই তাদের বাড়ির লোক যাতে আর বিয়ে না দিতে পারে সেজন্য আমরা আইনি ব্যবস্থাও সেখানে নিয়েছি। এবং বাড়ির বাবা মা তাকে জোর করে বিয়ে দিচ্ছিল, মেয়ের সেখানে বিয়ের অমত ছিল, সেটাও আমরা মেয়ের কাছ থেকে আজকে জানতে পেরেছি। এবং যাতে 18 বছর না হলে, আমাদের সরকারি যে নিয়ম রয়েছে সেই 18 বছর না হলে যাতে বিয়ে না দেয় সেই জন্য মুচলেখা আমরা লিখে নিয়েছি, এবং যা যা আইনি পদক্ষেপ নেওয়া সেই আইনি পদক্ষেপ আমরা লিখেছি। বাড়ি কোথায়? বাড়ি বরগোদা। বাবার নাম? বাবার নাম শেখ। মেয়ের নাম? মেয়ের নাম শেখ শরীফা। কালকে মেয়ের বিয়ে ছিল? বিয়ে, মেয়ের বিয়ে দেবে কালকে? কবে বিয়ে দেবে? বয়স হলে দিতে হবে। কত বয়স হলে জানো তুমি? আইনে বয়স বলছে কত বয়স? 18। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।